ইউটিউবে স্কুল লাইফের ব্যাপারে এতগুলো ভিডিও বানানো হয়েছে যে মোটামুটি যে কোনো চ্যানেল খুললেই দেখতে পাবেন ওটাতে একটা না একটা স্কুলের উপর ভিডিও রয়েছেই রয়েছে তো আমিও ভাবলাম কেন না আমিও একটা ভিডিও বানাই বাপের যায় তাতে ভিউজের পিছনে পড়ে আসিস এত লোক তোর ভিউজের একে আনসাবস্ক্রাইব করো তাড়াতাড়ি যারা যারা জানেন না ওদের বলতে চাই যে স্কুল লাইফ তোমাদের জীবনের এক সুন্দর সময় ওটা চলে গেলে আর তা কখনো ফেরত পাবেন না ওই তোর কি মনে হয় স্কুল লাইফের ব্যাপারে তুই শুধু একাই জানিস আমরা কি স্কুলে কখনো আসলে সবার তো স্কুল লাইফের এক হয় না তাই এখানে শুধু আমার তুলে ধরার জন্য কথা বললাম কেন ভাই কিছু ভুল ভুলইছে ও ঠিক আছে তুই চালিয়ে যা তো আমাদের জন্য স্কুলের প্রথম পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট হতো এটা আবার ভাববেন না যে পড়াশোনা করার জন্য ওই অ্যাটেন্ডেন্স আছে না ওটার জন্য যদি অ্যাটেন্ডেন্সই না হয় তাহলে স্কুলে গিয়ে কি লাভ অমিত প্রেজেন্ট স্যার বিজয় প্রেজেন্ট স্যার বিনোদ প্রেজেন্ট স্যার ভাই প্রতীক তো এখনো আসে নাই কি করা যায় আরে চিন্তা করিস কেন আমি আছি না প্রতীক প্রতীক প্রেজেন্ট স্যার আরে বাহ সবারই নাইনটি নাইন পারসেন্ট অ্যাটেন্ডেন্স অবশ্যই দেখতে হবে কে পড়াচ্ছে তো প্রথম পিরিয়ড যেমন তেমন করে শেষ হওয়ার পর একটু আরাম পাওয়া যায় অবশ্যই পড়ার জন্য কে আসে স্কুল হ্যাঁ এই বই পোকাগুলো ছাড়া হ্যালো স্টুডেন্ট বসো বসো যাক শেষ পর্যন্ত স্কুলে যাওয়ার কিছু তো লাভ হলো আচ্ছা বুকে হাত রেখে বলুন তো এই সাবজেক্টটা কি আপনার প্রিয় মিথ্যা বললে কিন্তু আপনাকে কাঁচা খেয়ে ফেলবো না তুই আমার ভাই এই নে বাপের অর্ধেক সম্পত্তি শালা এই সাবজেক্টটার জন্য একেবারেই স্কুলে যেতে ইচ্ছে করে না হ্যাঁ কিন্তু তাও যেতে হয় একটা কারণের জন্য ওই ম্যাডামকে দেখতে পাওয়ার জন্য নো যে তোমাদের স্কুলের টিচার কিভাবে এই ক্লাস নিতেন কিন্তু আমাদের স্কুলের টিচার ভাই একেবারে টিফিনের আগের পিরিয়ডে আসতো আর পুরো টিফিনটাও ক্লাস করে নষ্ট করে দিত মানে টিফিনের সময় ক্লাস করতে কার ভাল লাগে বলুন তো আমার না আমার না আমার না আমার না আমার না হ্যাঁ তোরাও আমার ভাই কিন্তু বাপের এতগুলো সম্পত্তি তো নাই এনিওয়ে এই সময় বাইরে যাওয়ার জন্য যতই এক্সকিউজ দাও না কেন স্যারের উত্তর সবসময় না হবে স্যার বাইরে যাব কেন স্যার খুব হিসু পাইছে আর চাপায় রাখতে পারছি না প্লিজ স্যার বাইরে যেতে দিন ও হিসু পাইছে হবে না সি দ্যাটস আওয়ার ম্যাথ টিচার আর কেমিস্ট্রি ল্যাবে যে কত টেস্ট টিউব ভাঙছি আমরা তার ঠিক নাই প্রত্যেক দিন একটা না একটা তো ভাঙছেই ভাঙছে এই তুই টেস্ট টিউব ভাঙলি কেন আব্বা ম্যাম ওটা ভুল করে পড়ে গেছে তাই না সরকারি সম্পত্তি বলে যা ইচ্ছে তাই করবি দ্বারা তোকে ইন্টারনালে ফেল করাই দিব। এই নানা নানা ম্যাডাম আমার ভুল হয়ে গেছে এইবারের মতো মাপ করে দিন আর কখনো হবে না এখন থেকে টেস্টিভকে আমার গার্লফ্রেন্ডের মতো করে রাখবো কি ভাই তোর আবার গার্লফ্রেন্ডও আছ নাকি এইটা কি জোক ছিল ভিডিও শেষ আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে হয়তো বা তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই